কথায় আছে, হাতি বাঁচলেও লাখ টাকা, মরলেও লাখ টাকা। ঠিক তেমনি সরকারি চাকরিটাও যেন সোনার হরিণ, যদি পেয়ে যান তাহলে লাখ টাকা তো পাবেন, আর মরে গেলেও আপনি লক্ষ লক্ষ টাকা পাবেন। জি হ্যাঁ, বাস্তবটা এমনই। আসলেই হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। আর সেটা যদি হয় বিসিএস তাহলে তো কোনো কথাই নেই। প্রথম শ্রেণীর চাকরি বলতে আমরা বিসিএসকে বুঝি, অর্থাৎ বিসিএস পরীক্ষা দিয়ে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং আপনি হয়তো বা বাংলাদেশের প্রথম শ্রেণীর কোনো একটা চাকরি পাবেন এবং সেই সাথে আপনার স্যালারি অর্ধ লক্ষ টাকা কিংবা তারও বেশি হবে। আপনি বেতন পাবেন অনেক এবং যখন আপনি রিটায়ার করবেন তখন আপনার বাড়ি গাড়ি সহ আরও অনেক কিছু হবে। কিন্তু অনেকেই আছে যারা এই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও চাকরিতে যোগদান করেননি। আজকে জানবো সেরকমই এক মানুষের কথা। ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করেছে, পাশ করেই বিসিএস পরীক্ষা দিল এবং প্রচণ্ড পরিশ্রমের ফল হিসেবে প্রথম হলো। দশম বিসিএস পরীক্ষার কথা বলছি। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই ছেলে চাকরিতে যোগদান করলো না। কি ভাবছেন, তার ফ্যামিলি থেকে তাকে কিছু বলেনি? আমিও আসলে সঠিকটা জানি না। পরবর্তীতে 12তম বিসিএস পরীক্ষা চলে এলো এবং সেই ছেলে আবারও ভাইভাতে উপস্থিত। ভাইভা বোর্ডের উপস্থিত সবাই অবাক হয়ে দেখলো এই ছেলে দশম বিসিএস পরীক্ষায় প্রথম মেধা স্থানে ছিল, তাহলে কেন যোগদান করেনি বিসিএস পরীক্ষা দেওয়ার উত্তীর্ণ হওয়ার পরেও? বোর্ড কর্মকর্তারা জিজ্ঞেস করলো, জনাব নাজিমুদ্দিন, আপনি কেন আগের বার প্রথম হয়েও যোগদান করেননি? সিভিল সার্ভিসের মতো একটা পেশায় কেন যোগদান করলেন না? উত্তরে নাজিমুদ্দিন জানালেন, আগের বার বিসিএস পরীক্ষায় প্রথম হওয়ায় পরেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগদান করেন, তাই আর সিভিল সার্ভিসে যোগদান করেননি। তারপর বোর্ড কর্মকর্তারা জিজ্ঞাসা করলেন, এবার কেন আপনি আবার বিসিএস পরীক্ষা দিয়েছেন তাহলে? উত্তরে নাজিমুদ্দিন যা জানালেন তাতে বোর্ড কর্মকর্তাদের চক্ষু চরকগাছ, সবাই যেন আকাশ থেকে পড়লেন। নাজিমুদ্দিনের সরল উত্তর, আসলে আমি একটু যাচাই করে দেখলাম আমার সেই মেধা আর প্রস্তুতি এখনও ঠিক আছে কি না। এতক্ষণ যা শুনলেন তার কোনো কিছুই গল্প নয়, সম্পূর্ণ বাস্তব কথা বলছি আজকে। আর সেই নাজিমুদ্দিন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর নাজিমুদ্দিন ভুঁইয়া। আর হ্যাঁ, তিনি দ্বিতীয়বারের বিসিএস পরীক্ষায়ও প্রথম হন কিন্তু যোগদান করেননি, পেশা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাকেই বেছে নেন। বাংলাদেশের ইতিহাসে একজন মানুষই বিসিএসে দুবার প্রথম হয়েছেন কিন্তু নিজেকে সেলিব্রিটি ঘোষণা করেননি তিনি, যাকে তাকে তাচ্ছিল্য করেননি, কারণ তিনি জানতেন তিনি যত বেশি জ্ঞানী তিনি তত বেশি বিনয়ী। ধন্যবাদ সবাইকে।